ছয়টি জেলাতে পরিবার পরিকল্পনা কার্যালয়ে আলাদা আলাদাভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আসসালামু আলাইকুম, আমি নবীন, আবারও হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। বাজার জেলার নিয়োগ বিজ্ঞপ্তি উপস্থাপন করব। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 8 জুন 2021 তারিখে। প্রথমে রয়েছে পরিবার পরিকল্পনা সহকারী গ্রেড 15, বেতন 9,700 থেকে 23,490 টাকা বেতন। এখানে তিনটি পদ রয়েছে। কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন, তো কক্সবাজার জেলার সকল উপজেলার লোক এখানে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায়, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ 2.0 থাকতে হবে। তারপরে রয়েছে 2 নম্বর পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা বেতন। এখানে শুধু পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে পদ সংখ্যা রয়েছে 3টি। তো কোন কোন জেলার কোন কোন উপজেলার শূন্য পদ রয়েছে? মহেশখালী 1টি, চকরিয়া 2টি, কুইক সার্টিফিকেট হলেই আবেদন করতে পারবেন। তারপর কল্যাণ সহকারী গ্রেড 16, 9,000 থেকে 21,800 টাকা বেতন। এখানে শুধু মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। পদ সংখ্যা হলো 34টি। উপজেলার নামগুলো এখন আপনারা দেখে নেবেন। তো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে এখানে আবেদন করতে পারবেন। তারপর 4 নম্বর রয়েছে আয়া গ্রেড 20, 8,250 থেকে 20,010 টাকা বেতন। এখানে শুধু মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। পদ সংখ্যা 3টি। এখানে কক্সবাজারের সকল উপজেলার লোক আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস হলেই চলবে। হলো মৌলভীবাজার, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 16 জুন 2021 তারিখে। 1 নম্বর রয়েছে পরিবার পরিকল্পনা সহকারী গ্রেড 15, 9,700 থেকে 23,490 টাকা বেতন। এখানে একটি পদ রয়েছে। তো মৌলভীবাজার সকল উপজেলার লোক আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন। তো যে কোনো একটিতে 2.0 পয়েন্ট থাকতে হবে। 2 নম্বর রয়েছে পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা বেতন। এখানে শুধু পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। পদ সংখ্যা 11টি। তো উপজেলার নামগুলো আপনারা এগুলো দেখে নেবেন। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলেই আবেদন করতে পারবেন। 3 নম্বর রয়েছে পরিবার কল্যাণ সহকারী গ্রেড 16, 9,000 থেকে 21,800 টাকা বেতন। এখানে শুধু মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। পদ সংখ্যা 72টি। তো উপজেলাগুলো আপনারা দেখে নেবেন। তার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলেই আবেদন করতে পারবেন। তারপর 4 নম্বর রয়েছে আয়া গ্রেড 20, 8,250 থেকে 20,010 টাকা বেতন। এখানে শুধু মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। পদ সংখ্যা 10টি। তো এখানে মৌলভীবাজারের সকল উপজেলার লোক আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস হলেই আবেদন করতে পারবেন। তারপর ঝিনাইদহ, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 17 জুন 2021 তারিখে। 1 নম্বর রয়েছে পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা বেতন। এখানে শুধু পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। পদ সংখ্যা 60টি। তো উপজেলার নামগুলো আপনারা দেখে নেবেন যে কোন উপজেলাতে কয়টা শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলেই আবেদন করতে পারবেন। 2 নম্বর রয়েছে পরিবার কল্যাণ সহকারী গ্রেড 16, 9,000 থেকে 21,800 টাকা বেতন। এখানে শুধু মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। পদ সংখ্যা 67টি। উপজেলাগুলো আপনারা দেখে নেবেন। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলেই আবেদন করতে পারবেন। তারপর রয়েছে আয়া গ্রেড 20, 8,250 থেকে 20,010 টাকা বেতন। এখানে শুধু মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। পদ সংখ্যা 8টি। এখানে সহ সকল উপজেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 8ম শ্রেণী পাস হলেই আবেদন করতে পারবেন। রয়েছে সিলেট জেলার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 17 জুন 2021 তারিখে। 1 নম্বর রয়েছে পরিবার পরিকল্পনা সহকারী গ্রেড 15, 9,700 থেকে 23,490 টাকা বেতন। এখানে 2টি পদ রয়েছে। তো সিলেটের সকল উপজেলার লোক আবেদন করতে পারবেন। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন।
দুটি উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট যে কোনো একটিতে 2.0 থাকতে হবে। দুই নম্বর রয়েছে পরিবার পরিকল্পনা পরিদর্শক, গ্রেড ছিল 9300 থেকে 22490 টাকা বেতন, এখানে শুধু পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। পদ সংখ্যা 60টি। তো উপজেলাগুলো আপনারা দেখে নেবেন। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন। তিন নম্বর রয়েছে পরিবার কল্যাণ সহকারী, গ্রেড ছাত্র 9000 থেকে 21800 টাকা বেতন, এখানে শুধু মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। পদ সংখ্যা 55টি। উপজেলাগুলো আপনারা দেখে নেবেন। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলেই আবেদন করতে পারবেন। তারপর রয়েছে আয়া, গ্রেড 20, 8250 থেকে 20010 টাকা বেতন, শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। পদ সংখ্যা 11টি। এখানে সিলেটের সকল উপজেলার লোক আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হলেই আবেদন করতে পারবেন। কুষ্টিয়া, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 17 জুন 2021 তারিখে। এক নম্বর রয়েছে পরিবার পরিকল্পনা সহকারী, গ্রেড 15, 9700 থেকে 23490 টাকা বেতন, এখানে একটি পদ রয়েছে। তো কুষ্টিয়ার সকল উপজেলার লোক এখানে আবেদন করতে পারবেন। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলেই এখানে আবেদন করতে পারবেন। উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক যে কোনো একটিতে 2.0 থাকতে হবে। যে পরিবার পরিকল্পনা পরিদর্শক, গ্রেড 16, 9300 থেকে 22490 টাকা বেতন, এখানে শুধু পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। পদ সংখ্যা 3 জন। তো উপজেলাগুলো আপনারা দেখে নেবেন। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলেই আবেদন করতে পারবেন। তিন নম্বর রয়েছে পরিবার কল্যাণ সহকারী, গ্রেড 17, 9000 থেকে 21800 টাকা বেতন, এখানে শুধু মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। পদ সংখ্যা 82 জন। উপজেলাগুলো আপনারা দেখে নেবেন। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন। আয়া, গ্রেড 20, 8250 থেকে 20010 টাকা বেতন, এখানে শুধু মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে শূন্য পদ রয়েছে 5টি। কুষ্টিয়া সকল উপজেলার লোক আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হলেই আবেদন করতে পারবেন। রয়েছে রংপুর জেলা, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 17 জুন 2021 তারিখে। প্রথমে রয়েছে পরিবার পরিকল্পনা পরিদর্শক, গ্রেড 16, 9300 থেকে 22490 টাকা বেতন, এখানে শুধু পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। পদ সংখ্যা 1টি। গঙ্গাচড়া একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলেই আবেদন করতে পারবেন। দুই নম্বর রয়েছে পরিবার কল্যাণ সহকারী, গ্রেড 17, 9000 থেকে 21800 টাকা বেতন, এখানে শুধু মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। শূন্য পদ রয়েছে 73টি। উপজেলাগুলো আপনারা দেখে নেবেন। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন। তারপর তিন নম্বর রয়েছে আয়া, গ্রেড 20, 8250 থেকে 20010 টাকা বেতন, এখানে শুধু মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। শূন্য পদ রয়েছে 13টি। এখানে রংপুরের সকল উপজেলার লোক আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হলেই আবেদন করতে পারবেন। রয়েছে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অনুসরণ করতে হবে। পরিবার পরিকল্পনা পরিদর্শক পদের আবেদনকারীকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সিটি কর্পোরেশনের ওয়ার্ড স্থায়ী বাসিন্দা হতে হবে। একজন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র ও স্থায়ী বাসিন্দার সনদপত্র মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে। অস্থায়ীভাবে বসবাসকারীগণ এই পদে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে না। পরিবার কল্যাণ সহকারী পদের আবেদনকারীকে অবশ্যই শূন্য পদের বিপরীতে প্রদর্শিত সংশ্লিষ্ট ইউনিয়নের সংশ্লিষ্ট ইউনিট ওয়ার্ডের আওতাভুক্ত গ্রাম পাড়া মহল্লার স্থায়ী বাসিন্দা হতে হবে। এজন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র ও স্থায়ী বাসিন্দার সনদপত্র মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে। অস্থায়ীভাবে বসবাসকারীগণ এই পদে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে না। 25-3-2020 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, শহীদ,
মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা 18 থেকে 32 বছর। বয়সের ক্ষেত্রে এফিডেভিট প্রযোজ্য নয়। সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে আবেদন করতে হবে এবং অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। এত বলা যাইব না। নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান ও কোটানীতি অনুসরণ করে করা হবে এবং পরবর্তীতে সংশ্লিষ্ট বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। বিজ্ঞপ্তির 1 নং ক্রমিকে বর্ণিত পদের জন্য মোট 112 টাকা, পরীক্ষার ফি 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা। 2 থেকে 3 নং ক্রমিকের বর্ণিত পদের জন্য 56 টাকা, পরীক্ষার ফি 50 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা জমা দিতে হবে।